সিপিএম এবং কংগ্রেস জোটের জট নিরসন হচ্ছে আজ। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার। মনোনয়নপত্র পরীক্ষার পর মঙ্গলবার 19 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন 291 জন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর স্পষ্ট হয়ে যাবে এবারে 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যাচ্ছে। এর সাথে সিপিআইএম এবং কংগ্রেস দলের মধ্যে জোট নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তা বৃহস্পতিবারই অবসান হয়ে যাবে বলে সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বের উভয় পক্ষই আশাবাদী। সিপিআইএম দল থেকে ইতিমধ্যে কংগ্রেস দলকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তর ত্রিপুরা জেলা প্যাঁচারথল বিধানসভা আসনে লড়াই করবে সিপিআইএম, পরিবর্তে পাবিয়াছড়া বিধানসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি 13টি বিধানসভা আসনের বাইরে যে সমস্ত আসনে কংগ্রেস প্রার্থী দিয়ে রেখেছেন সেগুলি প্রত্যাহার করে নেবার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। তবে জানা গিয়েছে 14 বাধারঘাট এবং রাধাকিশোরপুর কেন্দ্রে কংগ্রেসের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য অনড়। সিপিআইএম দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সামগ্রিক আলোচনার পর কংগ্রেস দল 13টি এবং সিপিআইএম 47টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে উপনীত হন। দুইটা নদী সেখানে পার করে ব্রিজের মধ্যে দাঁড় করিয়ে উনাকে হত্যা করা হবে এই পরিকল্পনা নিয়ে দুইটা নদী পার করে তারা সিসিমা নদী এবং তার সঙ্গে আরেকটা নদী ফিরে এসে ওনার উনি একটা ট্রাইবাল বাড়িতে গিয়ে আশ্রয় নেন। ট্রাইবালরা দেখে ওনাদেরকে বাড়িতে সেখানে নিয়ে যায়। আজকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার সেখানে করে। স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতিটা চলছে, একের পর এক কিডন্যাপ, এটা কি চলবে? এটা তো একটা মেশা স্ট্রিডাউথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা স্ট্রিডাউথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন